হাই, হ্যালো স্টুডেন্ট, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ইউ, ওয়েলকাম অ্যাগেইন ইন বঙ্গ পাঠশালা। তো স্টুডেন্ট, বেসিক্যালি আজকে আমরা অপুর পাঁচালী থেকে 14 নম্বর অধ্যায় বা 14 নম্বর পার্ট হচ্ছে শুরু করব। তো তার আগে আমরা একটু 13 নম্বর পার্টের শেষে কি দেখেছিলাম সেটা একটু আমরা রিক্যাপ করে নিই, তারপর হচ্ছে আমরা এটা শুরু করব। ওকে, দেখো একদম শেষে আমরা দেখেছিলাম তার দিদি হচ্ছে তার একটা বাঁকা কঞ্চি হচ্ছে ভেঙে দিয়েছিল, ঠিক আছে? এবং সেটা যখন সে বুঝতে পেরেছিল এবং দেখেছিল, তখন সে দিদির উপর বিভিন্নভাবে হচ্ছে রেগে গিয়েছিল এবং তাকে অনেক কিছু বলেছিল। এবং একইভাবে আমরা সেই পাঠে দেখেছিলাম যে অপুর কাছে একটা বাঁকা কঞ্চি কত বেশি তাকে আনন্দ দেয়, যেটা আমরা দেখেছিলাম যে সে সেটাকে তরোয়ালের মতো বা নিজের মতো হচ্ছে বিভিন্ন ধরনের খেলায় সেটা সে তরোয়ালের মতো, কখনো হয়তো সেটা চাবুকের মতো, বিভিন্নভাবে সে সেটাকে ব্যবহার করে। বোঝা গেল? তো এগুলো আমরা আগের ক্লাসে দেখেছিলাম। ওকে, তো নাও আজকে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে 14 নম্বর পার্ট, এবং এখানেও আমরা অপুর আরো বিভিন্ন কর্মকাণ্ড এবং তার সাথে তার দিদির বিভিন্ন ধরনের খেলাধুলা সেগুলো হচ্ছে জানবো। ওকে, নাও চলো তো শুরু করা যাক। তো স্টুডেন্ট, বেসিক্যালি দেখো এখানে ফার্স্ট কি আছে, একদিন সে দুপুরবেলা বাপের অনুপস্থিতি মানে তার বাবার অনুপস্থিতি, মানে এই ল্যাঙ্গুয়েজটা আমরা অনেকে শুনেছি যে বাপ, ঠিক আছে, মানে বাবাকে অনেক সময় বাপও বলা হয়। ওকে, তো নাও বেসিক্যালি বাপের অনুপস্থিতিতে ঘরের দরজা বন্ধ করিয়া চুপি চুপি বইয়ের বাক্সটা লুকাইয়া খুলিল। অধীর আগ্রহের সহিত সে এ বই ও বই খুলিয়া খুলিয়া খানিকটা করিয়া ছবি দেখিতে, এবং আচ্ছা এখানে এই লাইনটা দেখো দুবার রিপিট করেছে, এটা হচ্ছে টাইপিং মিস্টেক হয়ে গেছে যারা হচ্ছে বই টাইপ করেছে তাদের। তো খুলিয়া খানিকটা করিয়া ছবি দেখিতে এবং খানিকটা করিয়া ছবি দেখিতে এবং খানিকটি করিয়া বইয়ের মধ্যে ভালো গল্প লেখা আছে কিনা দেখিতে লাগিল। তাহলে আমাদের এই লাইনটা রিপিট হয়েছে, খানিকটা করিয়া ছবি দেখিতে এবং খানিকটা করিয়া ছবি দেখিতে, এই লাইনটা রিপিট হয়েছে, ঠিক আছে? তো এটা আমরা একবার পড়বো, খানিকটা করিয়া ছবি দেখিতে এবং খানিকটা করিয়া বইয়ের মধ্যে ভালো গল্প লেখা আছে কিনা দেখিতে লাগিল। ওকে, একখানা বইয়ের মলাট খুলিয়া দেখিল নাম লেখা আছে সর্বদর্শন সংগ্রহ। ইহার অর্থ কি, বইখানা কোন বিষয়ের তাহা সে বিন্দু স্বর্গও বুঝিল না, মানে এটা কিছুই বুঝলো না, কিন্তু শুধু নামটা, যেহেতু সেগুলো পড়তে পারে ভালো, সেই জন্য সে নামটা বুঝতে পারলো যে লেখা আছে কি সর্বদর্শন সংগ্রহ, মানে সব ধরনের। বাংলা মানেটা যদি আমরা এটা করি তাহলে এরকমই হয় যে সর্বদর্শন মানে সব বিষয়ের হচ্ছে সংগ্রহ এখানে আছে। বোঝা গেল? সব বিষয় সম্বন্ধে কম বেশি এই বইটা পড়লে জানা যাবে, এরকমই কিছু এর মানে। বোঝা গেল? কিন্তু তার এসব কিছু মাথায় ঢুকলো না, সে এটা বিন্দু মাত্র কিছুই বুঝিল না। বইখানা খুলিতেই একখানা কাগজ কাটা পোকা, ঠিক আছে, যেগুলো আমরা দেখি উই পোকা, বোঝা গেল, যেগুলো হচ্ছে বইয়ের মধ্যে থাকে, কাগজ কাটা পোকা নিঃশব্দে বিবর্ণ মার্বেল কাগজের নিচ হইতে বাহির হইয়া ঊর্ধ্বশ্বাসে যেদিকে দুই চোখ যায় দৌড় দিল। তাই দেখো লেখাটা কত সুন্দর করে লেখক হচ্ছে রিপ্রেজেন্ট করেছে, যে বই খুলিতেই একটা কাগজ কাটা হচ্ছে পোকা তার বিবর্ণ মলাটের কাগজের নিচ হতে বেরিয়ে আসলো। তাহলে এখানে আমরা দেখেছি বইটা কোথায় ছিল, একটা বইয়ের যে বাক্স তার মধ্যে ছিল, তার মানে অনেক পুরনো বই সেখানে আছে, আর পুরনো বই যখন তার মলাট দেখবে বিবর্ণ, মানে রঙগুলো কিরকম একটা সাদা থাকলে ফ্যাকাশে মতো হয়ে যায়, বা একটা মানে হালকা মেরুন বা পোড়ালে কাগজ অনেকটা যেরকম টাইপের হয়ে যায়, ঠিক তার আগের যে একটা রং আসে সেই ধরনের হয়ে যায়। তোমরা যারা পুরনো বই দেখেছো তারা নিঃসন্দেহে বুঝতে পারবে এটা, তো এই ধরনের হয়ে যায়। তার মধ্যে থেকে কি একটা কাগজ কাটা পোকা বেরিয়ে আসলো, বোঝা গেল? এবং তারপরে কি, সে ঊর্ধ্বশ্বাসে মানে দু চোখ যেদিকে যায় সেই দিকে ঊর্ধ্বশ্বাসে যত জোরে যাওয়া যায় তত জোরে হচ্ছে যেতে শুরু করলো। তাই লেখকের এখানে প্রেজেন্টেশনটা শুধু দেখো কত সুন্দর করে এটাকে উপস্থাপনা করেছে, বোঝা গেল? ঊর্ধ্বশ্বাসে যেদিকে দুই চোখ যায় সেই দিকে দৌড় দিল। অপু বইখানা নাকের কাছে লইয়া গিয়া ঘ্রাণ লইল। আমরা অনেক সময় করি নতুন বইয়ের গন্ধ নিই, কিন্তু এখানে অপু কি করছে, পুরনো বইয়ের ঘ্রাণ লইল। কেমন পুরনো গন্ধ, মেটে রঙের পুরু পুরু পাতাগুলোর এই গন্ধটা তাহার বড় ভালো লাগে। গন্ধটায় কেবলই বাবার কথা মনে করাইয়া দেয়, গন্ধটা যখনই সে শোকে তার বারবার বাবার কথা হচ্ছে মনে পড়ে যায়। লুকাইয়া পড়িতে গিয়া এই বইখানিতে একদিন সে পড়িল বড় অদ্ভুত কথাটা, এই বইটা সে রোজই হচ্ছে কম বেশি লুকিয়ে পড়ে, ঠিক আছে, এবং পড়তে পড়তে একদিন তার কাছে একটা অদ্ভুত কথা হচ্ছে সে দেখলো। সেই কথাটা কি, হঠাৎ শুনিলে মানুষ আশ্চর্য হইয়া যায় বটে, কিন্তু ছাপার অক্ষরে বইখানার মধ্যে এ কথা লেখা আছে সে পড়িয়া দেখিল। তাহলে এমন একটি কথা সে এখান থেকে পড়লো যেটা শুনলে মানুষ অবাক হয়ে যাবে, কিন্তু ছাপার অক্ষরে যে কালিতে এখানে হচ্ছে লেখা হয়েছে সেই কালিতেই, সেই ছাপাখানার ওই কালিতেই কিন্তু সেই কথাগুলো এখানে পরিষ্কার লেখা আছে, কেউ নিজের হাতে লেখেনি, বোঝা গেল? পারদের গুণ বর্ণনা করিতে করিতে, এবং সেখানে লেখক লিখেছেন শকুনির ডিমের মধ্যে পারদ পুড়িয়া কয়েকদিন রৌদ্রে রাখিতে হয়, পরে সেই ডিম মুখের ভিতর পুড়িয়া মানুষ ইচ্ছা করিলে শূন্য মার্গে বিচরণ করিবার ক্ষমতা প্রাপ্ত হয়, বোঝা গেল? তাহলে দেখো অপু দেখো ছোট, তাই তো, তোমাদের মতোই বোঝ ধরে নাও, তাহলে তোমাদের মতো ধরে নাও ক্লাস 8-এ যখন সে আছে সেই রকম যদি তার বয়স হয় তাহলে তোমাকে এই লাইনটা বলা হলো তুমি কি বুঝবে। ডিম মুখের মধ্যে মানে একটি শকুনির ডিম নাও, তার মধ্যে তুমি কিছুটা পারদ ঢুকিয়ে দাও, তার মুখে একটু ছিদ্র করে বা কোনোভাবে পারদ ঢুকিয়ে দাও, তারপরে সেই ডিমটাকে তুমি কিছুদিন রৌদ্রে রাখো এবং তারপরে তোমার মুখের মধ্যে পুড়িয়ে দাও, দিয়ে মানুষ ইচ্ছা করিলে শূন্য মার্গে মানে
আকাশ পথে, বোঝা গেল, বিচরণ করিবার ক্ষমতা প্রাপ্ত হয়, মানে আকাশ পথে ঘোরার ক্ষমতা তার মধ্যে অর্জন হয়, বোঝা গেল? তো এইটা তোমরা পড়লে, এটার মিনিংটা আমি লাস্টে বলবো, এখন তোমরা কি বুঝলে এটার মিনিং তোমরা পজ করে এটাকে কমেন্টে আমাকে জানাও, ঠিক আছে? নাও, তারপরে দেখো, অপু নিজের চক্ষুকে বিশ্বাস করিতে পারিল না, আবার পড়িল, আবার পড়িল, তাহলে বারবার সেটা পড়লো। অপু পরে নিজের ডালা ভাঙা বাক্সটার মধ্যে বইখানা লুকাইয়া রাখিয়া বাইরে গিয়ে কথাটা ভাবিতে ভাবিতে সে অবাক হইয়া গেল। দিদিকে জিজ্ঞেস করে, শকুনিরা বাসা বাঁধে কোথায় জানিস দিদি? তো দিদিকে সে আবার প্রশ্ন করে, শকুনিরা কোথায় বাসা বাঁধে জানিস দিদি? তাহার দিদি বলিতে পারে না। সে পাড়ার ছেলেদের, সতু, নীলু, কানু, পটল, ন্যাড়া যতজন ছিল সকলকে জিজ্ঞেস করে। কেউ বলে সে এখানে নয়, উত্তরে মাঠে উঁচু গাছের মাথায় হচ্ছে, ওখানে ডিম পাড়ে। তাহার মা বকে, এই দুপুরবেলা কোথায় ঘুরে বেড়াস? অপু ঘরে ঢুকিয়া শুইবার ভান করে, বইখানা খুলিয়া সেই জায়গাটা আবার পুড়িয়া দেখে। আশ্চর্য, এত সহজে উড়িবার উপায় কেউ জানে না, হয়তো এই বইখানা আর কারো বাড়ি নাই, শুধু তাহার বাবারই আছে, হয়তো শুধু তার বাবার কাছেই আছে, হয়তো এই জায়গাটা আর কেহ পড়িয়া দেখে নাই, মানে এমনকি তার বাবাও হয়তো এই জায়গাটা আর পড়ে দেখেনি, শুধুমাত্র তাহারই চোখে পড়িয়াছে এতদিনে। তাহলে এতদিনে এই বইটা তাদের বাড়িতে আছে ঠিকই এবং অন্য কারোর বাড়িতে নেই, এবং একই সাথে তার বাবা হয়তো বই পড়তে পড়তে এই জায়গাটা কখনো পড়েনি, এইটা হয়তো তার থেকে মিস্টেক হয়ে গেছে, বোঝা গেল? সেটা হয়তো তার চোখে পড়েনি, বোঝা গেল? নাও, বইখানার মধ্যে মুখ গুছিয়া আবার সে অঘ্রাণ লয়, মানে এই বইয়ের যে পুরনো গন্ধ সেই গন্ধটা আবার সে নেয়, সেই পুরনো পুরনো গন্ধটা। এই বইয়ে যাহা লেখা আছে তাহার সত্যতা সম্বন্ধে তাহার মনে আর কোনো অবিশ্বাস থাকে না, মানে যা লেখা আছে সেটা নিয়ে তার আর কোনো অবিশ্বাস থাকে না, কারণ শকুনির ডিম পাওয়া যায়, সবাই বলেছে হ্যাঁ পাওয়া যায়, কেউ বলেনি যে শকুনির ডিম হয় না, তাহলে শকুনির ডিম পাওয়া যায়, সেই জন্য সে মনে করলো যে হ্যাঁ তাহলে শকুনির ডিম পাওয়া যায়। পারদ তো আছে সে জানেই, কারণ আয়নার পিছনে হচ্ছে পারদ লাগানো থাকে, আমরা ছোটোবেলা থেকে কম বেশি শুনেছি আর কি। তাহলে আয়না, পারদ এবং একই সাথে শকুনির ডিম, তিনটেই পাওয়া গেল। তাহলে আয়নার পিছন থেকে পারদ খুলে নিয়ে যদি সেই ডিমের মধ্যে রাখা হয় এবং সেটাকে রোদ্রে রাখা হয়, রোদ তো ফ্রিতে আছে, তাহলে যদি রাখা হয় তারপরে সেটা যদি মুখে পোড়া হয় তাহলে মানুষ হচ্ছে নিঃসন্দেহে হচ্ছে আকাশে ওড়ার হচ্ছে ক্ষমতা লাভ করে, বোঝা গেল? চলো তারপরেরটুকু আমরা দেখি। পারদের জন্য ভাবনা নাই, পারদের মানে পাড়া, সে জানে আয়নার পেছনে হচ্ছে পাড়া মাখানো থাকে, একখানা ভাঙা আয়না বাড়িতে আছে, উহা জোগাড় করিতে পারিবে এখন। কিন্তু শকুনির ডিম এখন সে কোথায় পায়? শকুনির ডিম আছে সে জানে, কিন্তু কোথায় পায় সেটা তার জানা নেই। দুপুরে খাওয়া দাওয়ার পরে এক একদিন তাহার দিদি ডাকে, আয় সোনপু মজা দেখবি আয় বলে তার দিদি ডাকে। পরে সে এক মুঠো পাতের ভাত লইয়া বাড়ির খিড়কি দোরে বাঁশবাগানে গিয়া হাঁক দেয়, খিড়কি দোর থেকে সামনে গিয়ে বাঁশবাগানে গিয়ে সে হাঁক দেয়, আয় ভুলো আ তু তু বলে হচ্ছে একটা কুকুরকে সে হচ্ছে ডাকে। আমরা অনেক সময় ডাকি আয় ভুলো আতু আতু এরকম করে ডাকি, সেইভাবে হচ্ছে তার দিদি হচ্ছে দুর্গা ডাক দেয়। ডাক দিয়াই দুর্গা ভাইয়ের দিকে হাসি মুখে চুপ করিয়া থাকে, যেন কি অপূর্ব রহস্যপুরীর দুয়ার এখনই তাহার চোখের সামনে খুলিয়া যায় বলে সে তার ভাইয়ের দিকে হচ্ছে হাসি মুখে চুপ করিয়া চেয়ে থাকে, কোনো আওয়াজ করে না। হঠাৎ কোথা হইতে কুকুরটা আসিয়া পড়িতেই দুর্গা হাত তুলিয়া বলিয়া ওঠে, ওই এসেছে, কোত্থেকে এলো দেখলি? বলে হচ্ছে তার ভাইকে বলে, কোত্থেকে এলো দেখলি? খুশিতে সে হি হি করিয়া হাসে, খুশিতে সে এতটাই আনন্দ পায় কুকুরের আসাটা দেখে, সে হচ্ছে হি হি করে হাসতে শুরু করে দেয়। রোজ রোজ এই কুকুরকে ভাত খাওয়ানোর ব্যাপারটা দুর্গার আমোদ হয় ভারী, মানে তার খুব হচ্ছে মজা হয়। তুমি হাঁক দাও, কেউ কোথাও নাই চারিদিকে চুপ, তুমি হাঁক দিচ্ছ কেউ কোথাও নেই চারিদিকে চুপচাপ। ভাত মাটিতে নামাইয়া দুর্গা চোখ বুজিয়া থাকে, আশা ও কৌতুকের ব্যাকুলতায় বুকের মধ্যে টিপ ঢিপ ঢিপ করে, মনে 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 ভাবে আজ ভুলো আসবে না বোধহয়, দেখি দেখি কোত্থেকে আসে, আজ কি আর শুনতে পেয়েছে? তাহলে এগুলো সে মনে মনে ভাবে, যখন সে প্রথম ডাকে যখন সে কোনো রকম আওয়াজ শোনে না ভুলোর, তখন সে ভাবে আজ হয়তো শুনতে পায়নি। তাহলে কি করে যায়, সে তখন মনে মনে চোখ বন্ধ করে যে আজ হয়তো শুনতে পায়নি, আজ হয়তো আসবে না। কিন্তু হঠাৎ ঘন ঝোপে একটা শব্দ ওঠে, হঠাৎ এইসব ভাবতে ভাবতে ঘন ঝোপে একটা শব্দ ওঠে, চোখের নিমেষে বন জঙ্গলের লতা পাতা ছিঁড়িয়া খুঁড়িয়া হাঁপাইতে হাঁপাইতে ভুলো কোথা হইতে নক্ষত্র বেগে হচ্ছে আসিয়া হাজির। তাহলে চোখ যেই বন্ধ করে চোখের নিমেষে কোথা থেকে একটা যেই শব্দ ওঠে তার মধ্যে দেখে ভুলো একবারে বন জঙ্গল ভেদ করে হচ্ছে চলে আসে, এবং কি হাঁপাতে হাঁপাতে এসে নক্ষত্র বেগে, মানে যত জোরে তার আসা সম্ভব সে এসে হাজির, বোঝা গেল? অমনি দুর্গার সমস্ত গা দিয়া একটা কিসের স্রোত বইয়া যায়, বিস্ময় ও কৌতুকে তাহার চোখ মুখ উজ্জ্বল দেখায়, মনে মনে ভাবে ঠিক শুনতে পায় তো, আসে কোত্থেকে, আচ্ছা কাল একটু চুপি চুপি ডেকে দেখি তাও শুনতে পাবে বলে সে আবার তক্ষণি মনে মনে ভাবতে শুরু করে দেয়, কাল না হয় একটু চুপি চুপি ডাকবো, আস্তে আস্তে ডাকবো, দেখবো কাল শুনতে পায় কিনা, বোঝা গেল? এরকমই তার মনে হচ্ছে বিভিন্ন ধরনের কৌতুক হচ্ছে আসতে থাকে, বোঝা গেল?
এই আমোদ উপভোগ করতে, মানে এই আনন্দটা উপভোগ করিতে সে মায়ের বকুনি সহ্য করিয়াও রোজ খাইবার সময় নিজে বরং কিছু কম খাইয়া কুকুরের জন্য কিছু ভাত পাতে সঞ্চয় করিয়া রাখে। তাহলে এই আনন্দটা উপভোগ করার সময় হচ্ছে সে রোজ মায়ের কাছে বকা খায় যে অত কম খাস কেন, যা দি সেটা কেন খাস না, আবার কুকুরের জন্য রাখার কি আছে। এইগুলো হচ্ছে সে উপেক্ষা করে সেই কুকুরের জন্য কিন্তু সে রোজই কিছুটা ভাত হচ্ছে সঞ্চয় করে রাখে। অপু কিন্তু দিদির কুকুর ডাকিবার মধ্যে কি আমোদ আছে তা খুঁজিয়া পায় না। দিদির ওসব মেয়েলি ব্যাপারের মধ্যে সে নাই, সে এগুলোর মধ্যে কোনো রকম আগ্রহ দেখায় না। অধীর আগ্রহে ভোজনরত শীর্ণ কুকুরটার দিকে সে চাহিয়াও দেখে না। সে দেখে না যে কুকুরটা খেলো না না খেলো, তাতে অপুর বিশেষ কোনো আগ্রহ নেই। শুধু ডিমের, শুধু শকুনির ডিমের কথা ভাবে সে। শুধু এইসব দিদি দেখতে ডাকলেও তার কিন্তু এসব কোনো আগ্রহ নেই। সে শুধু মনে মনে ওই দিকে তাকিয়ে থাকলেও তার মাথায় কিন্তু চলে শকুনির ডিমের কথা, বোঝা গেল। অবশেষে সন্ধান মিলিল। হিরু নাপিতের কাঁঠালতলায় রাখালেরা গরু বাঁধিয়া গৃহস্থের বাড়িতে তেল তামাক হচ্ছে আনিতে যায়। অপু গিয়া তাহাদের পাড়ার রাখালকে বলিল, তোরা কত মাঠে মাঠে বেড়াস, শকুনির বাসা দেখতে পাস? বলে অপু তাদেরকে কোয়েশ্চেন করলো, জিজ্ঞেস করলো, আমায় যদি একটা শকুনির ডিম এনে দিতে পারিস আমি দুটো পয়সা দেবো তোদের। অপু সাথে সাথে তাদের একটা মানে প্রশ্ন তো করে, সাথে আবার এটাও বলে দেয়, যদি তোরা আমাকে দুটো ডিম এনে দিতে পারিস, তোরা তো কত মাঠে মাঠে ঘুরিস, তাহলে শকুনির বাসা তোরা নিশ্চয়ই দেখেছিস, যদি দেখিস তাহলে সেখান থেকে যদি আমাকে দুটো ডিম এনে দিতে পারিস বা একটা শকুনির ডিম এনে দিতে পারিস তাহলে আমি দুটো পয়সা দেবো। তাহলে কি একটা শকুনির ডিমের জন্য সে কত টাকা দেবে বললো, কত পয়সা দেবে? দুটো পয়সা, এটা খেয়াল রাখতে হবে। ওকে, দিন চারেক পরেই রাখাল তাহাদের বাড়ির সামনে আসিয়া তাহাকে ডাকিয়া কোমরের থলি হইতে দুইটা কালো রঙের ছোট ছোট ডিম বাহির করিয়া বলিল, এই দেখো ঠাকুর এনেছি, মানে এই দেখো ঠাকুর তোমার জন্য নিয়ে এসেছি। অপু তাড়াতাড়ি হাত বাড়াইয়া বলিল, দেখি। পরে আহ্লাদের সহিত উল্টাইতে পাল্টাইতে বলিল, শকুনির শকুনির ডিম ঠিক তো? রাখাল সে সম্বন্ধে ভুরি ভুরি প্রমাণ উত্থাপিত করিয়া বলিল, মানে রাখাল যেই বলল অপুর একটু সন্দেহ চোখে বলিল, এটা শকুনির ডিম ঠিক তো? তখনই রাখাল তাকে হচ্ছে ভুরি ভুরি প্রমাণ দিল যে কি না, মানে কি কি করলে বা কি কি দেখে চিনতে হয় যে শকুনির ডিম, এগুলো ভুরি ভুরি প্রমাণ দিল। এবার কি হলো, ইহা শকুনির ডিম কি না এ সম্বন্ধে সন্দেহের কোনো কারণ নাই। সে নিজের জীবন বিপন্ন করিয়া কোথাকার কোন উঁচু মগের ডাল হইতে ইহা সংগ্রহ করিয়া আনিয়াছে, কিন্তু দুই আনার কমেশের দিবে না, ঠিক আছে। এইখানে প্রশ্ন হচ্ছে সে কি বলেছিল, দুই পয়সা দেবে, কিন্তু এখানে রাখাল কত চাইছে, দুই আনা। তাহলে এখানে দুই আনা কত? দেখো, এক আনা মানে হচ্ছে 8 পয়সা কিছু বেশি, ঠিক আছে, আর দুই আনা মানে তার কি 16 পয়সা হয়ে গেল, বোঝা গেল। তাহলে দুই আনা কত হয়ে গেল, 16 পয়সা। তাহলে 16 পয়সা, কিন্তু অপু দেবে কত বলেছিল, একটি ডিমের জন্য 2 পয়সা, বোঝা গেল। তাহলে তাকে 16 পয়সা দিতে হলে এখন তো তার ভারী চিন্তা হবে, কারণ প্রায় 8 গুণ, তাহলে এতটা দেওয়া সম্ভব না। তখন শেষে হচ্ছে পারিশ্রমিক শুনিয়া অপু অন্ধকার দেখিল, অপুর হচ্ছে ভারী দুশ্চিন্তা হলো, বলিল, দুটো পয়সা দেবো আর কড়িগুলো নিবি। তখন সে যেহেতু তার সমবয়স্ক তো বললো, দুটো পয়সা দেবো আর কড়িগুলো নিস না, আমার অনেক কড়ি আছে সব দিয়ে দেবো, এক টিনের ঠোঙা কড়ি সব দেবো, ঠিক আছে। এই এত বড় বড়, তখন আবার সে হাতে বিভিন্ন রকম অঙ্গভঙ্গি করে দেখাতে লাগলো যে এই এত বড় বড় হচ্ছে সোনা গেটে, দেখবি দেখাবো, ঠিক আছে, করি বিভিন্ন ধরনের, সেগুলো কি সোনা গেটে নামে হচ্ছে বিশেষ ধরনের হচ্ছে করি আছে। রাখালকে সাংসারিক বিষয়ে অপুর অপেক্ষা অনেক বেশি হুঁশিয়ার বলিয়া মনে হইল। সে নগদ পয়সা ছাড়া কোনো রকম রাজি হয় না। অনেক দূর দস্তুর পরে, মানে অনেক দরদাম করার পরে সে আসিয়া 4 পয়সায় দাঁড়াইলো। যেহেতু একটা বলেছিল সে 2 পয়সা দেবে, তাহলে সেক্ষেত্রে দুটো যখন সে 4 পয়সায় রাজি হলো। অপু দিদির কাছে চাহিয়া চিন্তিয়া দুটো পয়সা জোগাড় করিয়া তাহাকে চুকাইয়া দিয়া ডিম দুটি লইল। তাহলে অপুকে আরও 2 পয়সা নিতে হলো দিদির কাছ থেকে, কেন? কারণ সে ভেবে রেখেছিল যে আমি 2 পয়সা দিয়ে হচ্ছে রাখালের থেকে নেব, কিন্তু সে এখন 4 পয়সার কমে আর রাজিই নয়। তাহলে এবার কি করতে হবে, তার 2 পয়সা আরও লাগবে। তখন সে দিদির থেকে আরও 2 পয়সা নিয়ে রাখালকে, এবং শেষে সে 4 পয়সা নিয়ে রাখালকে দিল এবং তার থেকে ডিম দুটো নিয়ে হচ্ছে তার পাওনা চুকিয়ে দিল। ওকে, তাছাড়াও হচ্ছে রাখাল কিছু করিয়ে লইল, এছাড়াও রাখাল কিছু করিয়েও নিল। এই কড়িগুলি অপির প্রাণ, অর্ধেক রাজত্ব রাজকন্যার বিনিময়েও সে এই কড়ি কখনো হাতছাড়া করিত না, অন্য সময় যদি হতো। কিন্তু আকাশে উড়িবার আমোদের কাছে কি আর বেগুন বিচি খেলা, তাহলে যে খেলায় হচ্ছে কড়ি ব্যবহার করা হয় সেটা বেগুন বিচি খেলা, তাহলে সেই খেলার কাছে কি আর আকাশে ওড়ার যে আনন্দ সেটা কি আর টেক্কা পায়, সেই জন্য সে কিন্তু আর এটার জন্য কোনো রকম ভাবলো না। ডিমটা হাতে করিয়া তাহার মনটা যেন ফু দেওয়া রবারের বেলুনের মতো হালকা হইয়া ফুলিয়া উঠিল। সঙ্গে সঙ্গে যেন একটা সন্দেহের ছায়া তার মনে আসিয়া পৌঁছিল। ডিম হাতে পাওয়ার পর হইতে কোথা হইতে ওটুকু দেখা দিল খুব অস্পষ্ট। সন্ধ্যার আগে আপন মনে ন্যাড়াদের জামগাছের কাটা গুড়ির উপর বসিয়া সে ভাবিতে লাগিল, সত্যি ওরা যাবে তো? তার মনে এবার প্রশ্ন জাগতে লাগলো, হ্যাঁ সত্যি ওরা যাবে তো, সবই তো জোগাড় হলো, তাহলে এবার কি সত্যি ওরা যাবে তো? সে উড়িয়া কোথায় যাইবে, যদি ওরা যায়ও সে কোথায় যাবে, মামার বাড়ির দেশে, বাবা যেখানে আছে সেখানে যাবে, নাকি নদীর ওপারে যাবে, নাকি শালিক পাখি ময়না পাখির মতোই
ও মানে সেও নিজে আকাশের গায়ে হচ্ছে তারাটা যেখানে উঠিয়ে আছে সেইখানে হচ্ছে সে উড়ে বেড়াবে, কোনটা করবে? সেই দিনই কি তাহার পরের দিন সন্ধ্যার একটু আগে দুর্গা সলিতার জন্য হচ্ছে ছেঁড়া ন্যাকড়াটা হচ্ছে খুঁজিতেছিল, সন্ধ্যাবেলা সন্ধ্যা দেবে এবং সেই প্রদীপে সলতে বাড়ানোর জন্য সে ছেঁড়া ন্যাকড়া খুঁজছিল। এবার কি হয় দেখো, গ্রামের দিকে বা হচ্ছে যারা গরিব সেই সব জায়গায় কি হয়, ঘরের যে খুঁটি খাটা এইসব হয় সেই সব খুঁটির পিছনে বাঁকে টাকে এইসব জায়গায় হচ্ছে এইসব ছেঁড়া ন্যাকড়া পাকড়া এগুলো হচ্ছে রাখা হয়, ঠিক আছে? কেন, যাতে পরবর্তীকালে কাজে লাগলে সেখান থেকে বের করে নেওয়া যায়, বোঝা গেল? এরকমই হচ্ছে একটি সন্ধ্যায় দুর্গা হচ্ছে খুঁজতে লাগলো, এবং খুঁজতে খুঁজতে সে হচ্ছে ঘরে অন্ধকার, ভালো হচ্ছে মানে আলো কিছু জ্বালানো নেই, সেক্ষেত্রে হচ্ছে কারণ বুঝতেই পারছো মাটির ঘর, তারপর হচ্ছে প্রদীপ ছাড়া হচ্ছে বা হ্যারিকেন ছাড়া হচ্ছে তাদের আর কোনো সম্বল ছিল না, এগুলো আমরা আগে কম বেশি পড়েছি। তাহলে হাঁড়ি কলসির হচ্ছে পাশে গোজা, সলিতা পাকাইবার ছেঁড়া খোড়া হচ্ছে কাপড়ের টুকরো, তাল হাতড়াইতে হাইয়াচ্ছে হাতড়াইতে হাতড়াইতে কি যেন ঠক করিয়া তাহার পিছন হইতে গড়াইয়া মেঝের উপর পড়িয়া গেল। ঘরের ভেতরে অন্ধকার, ভালো দেখা যায় না। দুর্গা মেঝে হইতে উঠাইয়া লইয়া বাইরে আসিয়া বলিল, ওমা কিসের দুটো বড় বড় ডিম এখানে, এহ পড়ে একেবারে গুঁড়ো হয়ে গিয়েছে, দেখেছো কি পাখি ডিম পেড়েছে ঘরের মধ্যে মা? তখন আবার সে এবার মাকে একটু ডেকে বলতে লাগলো, দেখেছো কি একটা পাখি ঘরের মধ্যে ডিম পেড়েছে মা? তারপর কি ঘটিল সে কথা না তোলাই ভালো। তাহলে তারপরে যে কি ঘটলো সেটার কথা না তোলাই ভালো, আমরাও বুঝতে পারছি ডিম দুটো পড়ে ফেটে গিয়ে একদম গুঁড়ো হয়ে গেছে। তাহলে এরপর কি ঘটতে পারে, এতক্ষণ আমরা পড়েছি তাহলে সেখান থেকে বুঝতে পারছি আমরা কি ঘটতে পারে। ওকে চলো দেখি এবার। অপু সেদিন রাত্রে আর খাইল না, ব্যাস যা হওয়ার সেটাই হলো, অপু আর সেদিন রাত্রে খাইল না, কান্না হই হই কাণ্ড। তার মা ঘাটে গল্প করে, ছেলেটার যে কি কাণ্ড ওমা, এমন কথা কখনো শুনিনি। শুনেছো সেজো ঠাকুরজি? তাহলে সেজো ঠাকুরজিকেও সাথে সে, কারণ একা তো গল্প করা যায় না, অন্য কারো একজনকে বলতে হয়, তাহলে তখন সেজো ঠাকুরজির সাথে কথাবার্তা এই কথাগুলো বলছে যে ছেলেটার কি কাণ্ড শুনেছো সেজো ঠাকুরজি? শকুনির ডিম নিয়ে নাকি মানুষ উঠতে পারে, যে শকুনির ডিম নিয়ে মানুষ নাকি উঠতে পারে ওই ওদের বাড়ির রাখাল ছোড়াটা বদমাশের ধাড়ি তাকে বুঝিয়ে বলেছে সে কোত্থেকে, তাহলে সেই যে মানুষ যে উঠতে পারে সেই জন্য যে শকুনের ডিম দরকার সেটা সেই বদমাশের ধাড়ি যে রাখালের ছেলেটা তাকে বলেছে, সে তাকে বুঝিয়ে বলাতে সে কোত্থেকে দুটো কাগের না কিসের ডিম এনে বলেছে এই নাও শকুনের ডিম বলে তাকে আবার দিয়েছে, তাই নাকি? আবার 4 পয়সা দিয়ে কিনেছে তার কাছ থেকে, তাই আবার 4 পয়সা দিয়ে তার কাছ থেকে কিনেছে। ছেলেটা যে কি বোকা সে আর তোমায় কি বলবো সেজো ঠাকুরজি, যে ছেলেটা এত বোকা সে আর কি বলবো, কি করি যে এ ছেলে নিয়ে, আমি এ ছেলে নিয়ে যে কি করি বলে আবার সর্বজয়া দুশ্চিন্তাও হচ্ছে যে ছেলেটা এত বোকা যে কিসের ডিম আবার সেটা খেলে নিয়ে কি হচ্ছে ওড়া যায়, ঠিক আছে এইগুলো। কিন্তু বেচারি সর্বজয়া কি করিয়া জানিবে, সকলে তো কিছু সর্বদর্শন সংগ্রহ মানে যে বইটা আমরা দেখলাম আগে সেই সর্বদর্শন সংগ্রহ পড়ে নাই, বা সকলেই কিছু পারদের গুণাগুণও জানে না, তাহলে পারদের যে গুণাগুণ সেটাও তো সকলে জানে না, তাহলে সেটা সর্বজয়া এবার কি করে জানবে, বা সর্বজয়া নিজেও পড়েনি তাহলে সেক্ষেত্রে সর্বজয়ারও জানা সম্ভব নয়। আকাশে তাহা হইলে তো সকলেই উড়িত, যদি এটা সবার পড়া থাকতো তাহলে কিন্তু আকাশে সবাই উঠতে পারতো, বোঝা গেল? তো এই হচ্ছে আজকের আমাদের টেক্সট, যেখানে আমরা অপুর বিভিন্ন ধরনের কর্মকাণ্ড দেখলাম এবং মজাদার যে জিনিসটা দেখলাম যে অপু কিন্তু আকাশে ওড়ার জন্য শকুনের ডিম জোগাড় করার জন্য 4 পয়সা হচ্ছে খরচা করেছিল, বোঝা গেল? এছাড়া আর কি করেছিল, এছাড়া সে কিন্তু তার সাধের যে কড়ি সেই কড়িগুলোর মধ্যে অনেকটাই তাকে রাখালকে দিয়ে দিতে হয়েছিল। ওকে তো স্টুডেন্ট, আই হোপ আজকে ক্লাস তোমরা বুঝতে পেরেছো, আজকে টেক্সটে কোনো রকম প্রশ্ন থাকলে তোমরা হচ্ছে কমেন্টে জানাতে পারো, অথবা আজকের টেক্সট কেমন লাগলো সেটাও তোমরা হচ্ছে কমেন্টে জানাতে পারো। ওকে তো চলো স্টুডেন্ট, আজকে ক্লাস আমরা এখানেই শেষ করবো, দেখা হচ্ছে আবার পরের ক্লাসে,